السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. আউুজবিল্লাহিমিনয়তজিম বিসমিল্লাহি রহমান রহিমত্লাহোহা সম্মানিত দিনী ভাইরা আলহামদুলিল্লাহ আমরা এই ধরনের কন্টিনিউ দিনের দাসে হাজির থাকলে প্রত্যেকটা দার্শে কোনো না কোনো একটা আমরা ফায়দা পেতে থাকি কোরআন হাদেশের কথা যতবারই শুনি ততবারই মনে হয় যেন নতুন নতুন এজন্য আল্লাহ রুবুল আলম বলছেন ওয়াজাকির ফাইন রাতান ফাল মেনিন তোমরা নসিহত করতে থাকো ওয়াজ করতে থাকো তার কারণ এই নসিহতে ওয়াজ মোমেনদেরকে উপকার দেবে বা মোমেন্টা তাতে ফায়দা হাসিল করবে একটা হাদিস বোখারি শরীফের হাদিস নবী সাল্লাহ সাল্লাম শাহবাদেরকে বিভিন্ন নসিহতমূলক ঘটনা শুনিয়ে থাকেন আল্লাহ রবুল্লা আলমিন সেই হাদিস জিবির আমিনের দ্বারা রসুল্লাহ সাল সাল্লামের অন্তরে ইয়ে করে দেন ঢেলে দেন তারপরে রসল্লাহ সাল্লাম সেই কথাগুলি নিজের ভাষাতে ব্যক্ত করেন আর নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে সব সময় দিনের তালিম দিতে থাকতেন সেই তালিমের মধ্যে একটা ঘটনা সহি বুখারি এবং মুসলিমে বর্ণনা করেছেন আবু হরাইজ রাজিয়াল্লাহ থাকে থেকে আর নাবি হরাইত তালান তালহু আন্না নবিয়া সাল্লা সালাম কলসাল আখরা ও আমা আাহতালিয়াহিম নসিহাতক ওয়াজ বা নসিহাতমূলক ঘটনাগুলি আল্লাহ নবী সাল্লাম সাহাবাদেরকে বর্ণনা করে দিতেন একটা বাণী ইসরায়েল একটা ওয়াকিয়া বা ঘটনা যে তিন ব্যক্তি বানী ইসরায়েলদের মধ্যে অসুস্থ ছিল একজন ছিল গায়ে তার বুর্স কুষ্টি রোগ কুষ্টি রোগ ছিল আর একজন ছিল টাক তার মাথায় চুল ছিল না আর একজন ছিল অন্ধ তো বানি ইসরায়েল এই তিন ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন পরীক্ষার জন্য একটা ফেরস্তা পাঠালেন পরীক্ষা করার জন্য একটা ফেরিস্তা পাঠালেন দেখি তারা সেই পরীক্ষাতে উত্তীর্ণ হচ্ছে কি না আল্লাহ রাব্বুল আলমিন যে নিয়ামত তাদেরকে দিয়েছিল সেই নিয়ামতে কে সুক্রিয় গ্রহণ আদায় করছে বা সেই নিয়ামতে দ্বারা কে পথভিস্ট হচ্ছে তিন ব্যক্তি ছিল একজন কুষ্ঠরোগী একজন মাথা টাক পরা যার মাথায় চুল ছিল না আর যেন অন্ধ ছিল ফা আতা আল আবরাসা কুষ্টি রোগীর কাছে এলো ফেরেস্তা ফাকল এবং বলল আইয় তোমার কাছে সবথেকে প্রিয় জিনিস কি তোমার কাছে সবথেকে প্রিয় জিনিস কি কলা লাউনুন হাসানুন ও জিলদুন হাসানুন ওয়াজ হব আনাদি কদ খদর নাস সুন্দর একটা রং এবং চামড়া আমার গায়ের সুন্দর রঙ এবং চামড়া গায়ের শরীরে কুষ্ঠ রোগ ছিল সেই রোগে কারণে তাকে মানুষ দূরে ফেলে দিত বা লজ্জা দিত হ্যাঁ তাকে টিৎকারি দিত তাকে কাছে বসতে দিত না মজলিসে বসতে দিত না সেই ক্ষেত্রে সে চেয়ে কি বসলো যে আমাকে একটা সুন্দর রং দাও এবং আমার সুন্দর চামড়া দাও যে চামড়াতে কুষ্ঠ রোগ হয়ে আছে সে কুষ্ঠ রোগগুলো দূর করে আমাকে একটা সুন্দর চামড়া দিয়ে দাও যাতে আমি মানুষের কাছে উঠতে পারি বসতে পারি বা মানুষ যাতে আমাকে ভালোবাসে কল ফেরেশতা বললো ফা মাসা হাহু রাবি বলছে মাসা হাহু ফা বা আনহু রহু তো ফেরেস্তা হাত বলিয়ে দিল ফেরেস্তা তার গায়ে কি করলো হাত বলিয়ে দিলাম বা মাসা করে দিল ফা বা আনহু কদরহু এবং তার শরীরে যে কুষ্ঠ রোগের ইয়ে ছিল সে রোগগুলি সব চলে গেল। কুষ্ঠ রোগের যে অংশগুলি ছিল সেই কুষ্ঠ রোগ তার শরীর থেকে দূর হয়ে গেল। ও লাউ লাউনান হাসানান ওয়াল জিল হাসানান এবং তাকে সুন্দর রং দেওয়া হলো এবং সুন্দর চামড়াও দেওয়া হলো সেই কুষ্টি রোগীকে সুন্দর সুন্দর একটা রং দিল ফেরেশতা আল্লা রবুর আলমিনের হুকুম অনুমতিতে এবং সুন্দর চামড়াও দিল কল ফের ফেরেস্তা বলছে ফ আইজুল মাল ইলাইক এবার বলো তোমার কাছে সবথেকে সুন্দর মাল কোনটি কোন মালটি তুমি পছন্দ করো দুনিয়াতে অনেক মাল আছে তো কোন মালটি তুমি পছন্দ করো কলা সেই কুষ্ঠরোগী ব্যক্তি বলল আল ইবিল ওঠ হ্যাঁ না কাতান রাবি বলছে যে ফেরেস্তা তাকে দিল একটা খুব গাভী উঠনি দশ মাসের গাভী উঠনি আল্লাহ রাবুল আলমিন তাকে নিয়ামত হিসাবে দিল ফাকল ফেরেস্তা এবং কি বলল বা রকল্লাহ ফিহা আল্লাহ রাবুল আলমিন এইটা তোমার জন্য বরকতময় করুক এলো এক ব্যক্তি অসুস্থ ছিল কুষ্টি রোগের বুখারি মুসলিমের রওয়ায়ত তো সেই কুষ্টি রোগের কারণে তাকে লোক নিজের কাছে বসতে দিত না কোনো মজলিসে বসতে দিত না সে নিজের কোনো মজলিসে বসার ইচ্ছাও পোষণ করতে পারত না তার কারণ তার গায়ে কুষ্টি রোগ আছে সে দুর্গন্ধে বা তাকে নোংরা ভাবত মানুষ তাকে দূরে সরে যেত আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তিকে পরীক্ষা করার একটা সিদ্ধান্ত নিলেন যে একে পরীক্ষা করা যাক যে আমার নিয়ামতে সুক্রিয়া আদায় করছে নাকি না সুক্রিয়া আদায় করছে আল্লাহ রব্বুল আলমিন একটি ফেরস তাকে পাঠাল তাদের কাছে মানুষ রূপে যে তুমি কি চাও বলো তুমি কি চাও বলো তখন কি বলল যে আমার শরীরে যে গায়ে ঘা আছে কুষ্টি রোগ আছে এগুলি দূর করে দাও এইগুলির জন্যে আমি মানুষের কাছ থেকে দূরে সরে থাকি মানুষ আমাকে কাছা নেয় না এবং সুন্দর রঙ দাও আল্লাহ রাবুল আলমী তাই দিলেন এবং শেষে একটা জিনিস তাকে দিলেন কি বললেন যে তুমি আর কি চাও তোমার কাছে কোন মালটি বেশি পছন্দ নিও সে বললো উঠ সে সময় সৌদি আরব পছন্দ নিয়েছিল তাকে দশ মাসের গাভী একটা উঁট দিল এবং দোয়া দিল যে আল্লাহ রাবুল আলমিন এই উঁটের মাধ্যমে তোমার বরকর দেখে ফ আতাল আকরা ফা কল আয়ো সাইয়েন লাইকা ফের ফেরেস্ত কার কাছে এলো যার মাথায় চুল ছিল না হম ফা কল এবং বললো আয়ো সাইয়ান তোমার কাছে সবথেকে প্রিয় বস্তু কি তোমার কাছে সবথেকে প্রিয় বস্তু কি কল শাহারুন সেই টাকওয়ালা লোকটা কি বললো যে চুল সুন্দর চুল দাও শাহরুণ হাসানুন ওয়াজ হাবো আন্নি হাজ আল্লা দিয়ে কদ কদারান্যাস এবং আমাকে এই জিনিস থেকে দূরে রাখো দূর করে দাও যে কারণে মানুষ আমাকে দূরে সরিয়ে দেয় কলা রাবি বলছেন ফামা সাহাহু ফাহা বা ক এবং ফেরেস্তা তার মাসা করে দিল তার মাথায় এবং যা তার ইয়ে ছিল অসুখ ছিল অসুখ দূর হয়ে গেল অর্থাৎ তার মাথায় চুল গজিয়ে দিল ও উড়তি সারান হাসানা মাসা করে দিল এবং সুন্দর চুল তার মাথায় হয়ে গেল কল ফেরেস্তা বলছে ফা আইল মাল ই ইলাইক কল আল বাকর ফেরেস্তা জিজ্ঞেস করলো সবথেকে প্রিয় বস্তু তোমার কাছে কি প্রিয় মালের মধ্যে প্রিয় মাল কোন মালটি সে বলল গাই হ্যাঁ গরু বা গাই বা উড়তিয়া বাকাতন হা মেলান সে তাকে একটা গাভী গায়ে গাভী গায়ে দেওয়া হলো গর্ভবতী গায়ে দেওয়া হলো হম গাভী দেওয়া হলো ফিহা আল্লাহ রবুল আলমিন তোমার জন্য এতে বরকত আমা এবার এলো অন্ধ ব্যক্তির কাছে ফাকল এবং বলল আইয় সাই আহাব্য ইলাইকা সব থেকে তোমার কাছে প্রিয় জিনিস কি জিনিস সব থেকে প্রিয় জিনিস কি কলা ইলা বসারি সবথেকে বর্তমানে বর্তমানে থেকে আমার কাছে প্রিয় জিনিস হচ্ছে জাল্লা রব্বুর আলমিন আমার চোখের দৃষ্টিকে ফিরিয়ে দেখ অন্ধ ছিল দেখতে পেত না তো সে বলছে আমার চোখের দৃষ্টিকে ফিরিয়ে দেখ হ্যাঁ আবসারাবি হিন্যাস যাতে সে চোখের দিয়ে মানুষকে দেখতে পায় পারে কলা রবি বলছে ফামাশাহাহু ফরাদু এলাহি বসারাহু ফেরেস্তা তার চোখের দৃষ্টিতে মাসা করে দিল এবং আল্লাহ রব্বুল আলমিন তার তোকের দৃষ্টিকে ফিরিয়ে দিল মানুষকে দেখতে লাগলো ফেরেস্তা বলছে কল পা মাল মালে হাব্বা ইয়েক এবার বলো তোমার কাছে সব থেকে প্রিয় মাল কি কলা আল গনাম সে বলল ছাগল হ্যাঁ শাহ আতান ওয়া আলিদান তাকে বাচ্চা দেবে এরকম গাভী একটা ছাগল দেওয়া হলো উন্তেজা উন্তজাহাজানে ওয়া ওয়ালাদা হাজা কলা ফাখান হাজা ওয়াদ মিনাল এবেল ও হাজা ওয়াদি মিনাল বকার ওলিহাজা ওয়াদ মিনাল গরম তো এদের সকলেরই গায়েও বাচ্চা দিলো উঠনিও বাচ্চা দিল ছাগলও বাচ্চা দিল এইভাবে তাদের অনেক অনেক মাল হল কলা বলছেন সোম্মা ইন্নাহ আতাল আবরাস ফি সুরতিহি ও হাই আতিহি ফের ফেরেস্তা ওই নিজের সুরাতেই এলো যে সুরাত তাদের কাছে এসেছিলো তাদের কাছে আসার পরে বললো আইয়ল মালিক ফা কল রাজুল উন নুন হ্যাঁ ইয়ানি ফেরেস্তা ফেরাস্তা এসে তাদেরকে জিজ্ঞেস করলো বললো কী বললো যে রাজলুন মিসকিনুন কদ ইনকাত আল জেবা আল হেব আল ফি সাফারি আমি একজন মিসকিন মানুষ আমি সফরে যাচ্ছিলাম আর সফরের সাথে আমি হারিয়ে গেছি হারিয়ে ফেলেছি তারা দূরে সরে চলে গেছে হ্যাঁ আমি একা পড়ে গেছি ফালা বেলা বালাগ লি আলিয়ম বেকা হ্যাঁ আজকে তাদের কাছে পৌঁছানোর মতো আমার কাছে কিচ্ছু নেই কিন্তু আল্লাহ যদি আমাকে সহযোগিতা করে তাই আর তুমি যদি একটু সহযোগিতা করো আল্লাহ সহযোগিতা করবে তারপরে তুমি যদি একটু সহযোগিতা করো তাহলে আমি তাদের কাছে পৌঁছাতে পারবো আস আলু কাবিল্লা দিয়ে আতা কাল হাসান কিন্তু ফেরেস্তা মনে পড়িয়ে দিচ্ছে ও নিয়ামতকে হ্যাঁ আমি তোমার কাছে চাইছি তুমি সেই ব্যক্তি না আত কাল আল হাসান হ্যাঁ যাকে তোমাকে আল্লাহব্বুল আলমিন সুন্দর রঙ দিয়েছে ওয়াল জিলদুল হাসান সুন্দর চামড়া দিয়েছে ওয়াল মাল এবং মাল দিয়েছে কী রূপে বাড়ির উঁটের উঁটের রূপে আতবার্ল আলাই হিফি সাফারি এমন একটি উঁট দাও যাতে আমি আমার সফরে লোকদের কাছে পৌঁছে যেতে পারি ফা ফাঁকাল আল হকো কো কাস সে লোকটি তখন কী বললো উঁটওয়ালা আমার কাছে অনেক হকির মিসকিন আছে তোমার থেকে অনেক ফকির মিসকিন লোক আছে আমার কাছে জনের হক আছে হ্যাঁ আমি দিতে পারবো না ফা ফাঁকাল হু তখন ফেরেস্ত থাকে বলছে গান নিয়ে আরে আমি তোমাকে চিনতে পারছি কিন্তু আমি তোমাকে চিনতে পারছি আমি তোমাকে জানি আলাম তাকুন আবরাস নাস তোমার গায়ে কি কুষ্ঠরোগ ছিল না যে কুষ্ঠরোগের কারণে মানুষ তোমাকে দূরে সরিয়ে দিত মানুষ মজলিসে বসতে দিত না মানুষ কাছে ঘেঁচতে দিত না হ্যাঁ রান ফ আতা তুমি ফকির ছিলে কিছুই ছিল না তোমার কাছে হ্যাঁ ফ আতা কাল এবং আল্লাহ রব্বুর আলম তোমাকে মাল দিয়েছে এই জিনিস দিয়েছে কলা এন না মা ওরাস্তো হাজাল মালা কা বেরানো আনকা বেলেন আমি তো এই মাল আমার বাপ দাদাদের কাছ থেকে পেয়েছি আবরাসের লোকটা তখন বলছে আমি তো এই মাল আমার বাপ দাদাদের কাছ থেকে পেয়েছি ওরা সাথে পেয়েছি তুমি কী করে বলছো যে হ্যাঁ আমি এই ছিলাম আমি অমুক ছিলাম আমি ফকের ছিলাম না এই মাল আমি কার কাছ থেকে পেয়েছি আমার ওরা সাথে মাল পেয়েছি বাপ দাদাদের কাছ থেকে ফা কলা ইন কোনটা কাজ এমান ফেরেস্তা বলছে যদি তুমি মিথ্যু খাও যদি তুমি মিথ্যু খাও ফাঁসি রকল লাহ ইলামা কুন্তা তো আল্লাহ রব্বুল আরমি তোমাকে ওই অবস্থায় ফিরিয়ে দেখ যে অবস্থায় তুমি ছিলে ফেরেশতা বদ করে চলে গেল কলা ওয়া উ তেল আকরা ফি ফের যার মাথায় চুল ছিল না তার কলা সেই লোকের কাছে এ লোকে ফেরেশতা ফা কলা লাহু এবং তাকে বললো মিসলো মা কলালী হাজা এর আগের ব্যক্তিকে যা বলেছিল কি বলল ও আলাই হে মিসলো মা আলা হাজা এবং ও তাকে জবাব দিল ওইভাবেই যেভাবে প্রথম ব্যক্তিটা জবাব দিয়েছিল ফা কলা এন তা কাজ দেবান তাকে তার কাছে চাইলো যে আমাকে একটা গায়ে দাও আমার একটা প্রয়োজন পড়েছে আমি মিসকিন হ্যাঁ তো সে ওইভাবে কি জবাব দিল যে না আমার কাছে অনেক হক আছে অনেক ফকির মিসকিন আছে তোমার থাকে আমি তাদেরকে দেবো হ্যাঁ তখন ফেরেস্তা আবার তাকে স্মরণ করিয়ে দিল তুমি কি এরকম এক ব্যক্তি ছিলে না তোমার মাথা চুল ছিল না যাতে মানুষ তোমাকে দূরে সরিয়ে দিত মানুষ তোমার কাছে ঘেঁচত না মজলে সে বসতে দিত না হ্যাঁ সে বলছে না আমি সহি ছিলাম আমি ঠিক ছিলাম তারপর আবার তাকে সেই নিয়ামতের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল যে তুমি একবার ফকির ছেলে আল্লাহ রব্বুল আলম তোমাকে গায়ে দিয়েছিল হ্যাঁ এগুলো ঠিক করে বলো তুমি বলছো না এসব মাল তো আমি আগে থেকে পেয়েছি আমার বাপদাদাদের আগে থেকে পেয়েছি ওইভাবেই ও ওই দিল কল আতা হাই দিলো এবার তৃতীয় ব্যক্তির কাছে ফেরেশতা এলো ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে আসার পরে বলছে ওয়া সাবিল আমি মিসকিন ব্যক্তি এবং মুসাফির ইবনো সাবিল মানে মুসাফির হ্যাঁ এনকাতা আদবি আল হেবাল ফিসাফারি আমার সফরের সাজ সরঞ্জাম সব শেষ হয়ে গেছে আর কিছু নাই ফালা লি ইল্লা বিল্লাহ এখন আল্লাহ ছাড়া আর কেউ আমাকে ওখানে পৌঁছাতে পারবে না যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় সুম্মা বেকা কিন্তু এরপরে তুমি আসো আমি তোমার কাছে চাইছি আশ আলু কাবিল্লাদি আমি তোমার কাছে চাইছি ওই জিনিস যা তোমাকে আল্লাহ রব্বুল আলমিন চোখ রূপে ফেরত দিয়েছে হ্যাঁ চোখের মতো নিয়ামত দিয়েছে এবং কে দিয়েছে সাহান বি হাফি সাপারি তোমাকে তোমার কাছে একটা ছাগল চাইছি যার দ্বারা আমি আমার সফরের বাকি অংশটুকু পার করতে পারি কলা কদকুন্ত আমা ওলা কিন্তু পরীক্ষা পাস করে গেল কি বলছে কদকুন্ত আমা ওর বলার আগেই ওলা বলছে যে অন্ধ ব্যক্তি যে কদকন্ত আমা আমি আগে অন্ধ ছিলাম ফরদ্দাল্লাহ ইলাইয়া বসারি আল্লাহ রাবুল আলমিন আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আল্লাহ ফিরিয়েছে ফখুজ মাসি ইতা ওয়দা মাসি তুমি আমার এই ছাগলের কাছ মধ্য থেকে যা চাইবে তাই নাও আর যা ছেড়ে যাবে তাই তুমি ছেড়ে যাও তোমার যত মাল ইচ্ছা তত তুমি নিয়ে যাও ফল আজ এ দোকা আজ হা দোকা আলিয়াম আখাজ আজ তাহলিল্লাহ আজকে তোমাকে আমি মানা করব না যা তুমি নিবে আল্লাহর বস্তা তুমি এলো হ্যাঁ আজ আমি তোমাকে মানা করব না কল আম মাল লাগ ফেরেস্তা কি বললো তোমার মাল তোমার কাছেই থাক তোমার মাল তোমার কাছেই থাক থাকামা উবতুলি তুম তোমাদের কত কেবল পরীক্ষা করা হয়েছে হ্যাঁ তোমাদেরকে পরীক্ষা করা হলো ফকাত রাজিয়া আনকা ও শাখেতা আনসাহ হেবাইকা সুতরাং আল্লাহ হব্বুল আলমিন তোমার প্রতি খুশি হয়ে গেছে এবং ওই দুই ব্যক্তির সাথে নারাজ হয়ে আছে তার কারণ তারা নিয়ামতকে পেয়ে নিয়ামতকে অস্বীকার করেছে তারা পূর্বের যে অবস্থা ছিল সে অবস্থাগুলো মনে করেনি পূর্বে যে অবস্থাগুলো ছিল সেই অবস্থাগুলো মনে করেনি বোঝা যায় এ হাদিস থেকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মাল যা কাউকে দিতে পারে এবং পরীক্ষাও করতে পারে হ্যাঁ আর মাল টাকা এগুলো হচ্ছে পরীক্ষামূলক টাকা মাল ধন এগুলো হচ্ছে পরীক্ষামূলক টাকা দিয়েছে মাল দিয়েছে বলে অযথা খরচা করব আল্লাহ রাস্তায় খরচা করব না এ না হতে পারে এটা আল্লাহ রবুল আলম আপনাকে ঢেল দিয়েছেন অনেক কোটিপতি লোক আছে কিন্তু আল্লাহ রবুল আলমিন তাদেরকে দান করার সদগা করার বা সৎ পথে ব্যয় করার তাদেরকে সুযোগ দেয়নি বা দিয়েছে তা তাদের মন দেয়নি কিন্তু এক গরিব মানুষ তাকে যদি মালধন দিয়েছে যেটুকুই মাল মালধন দিয়েছে সেইটুকুই তো সে সন্তুষ্ট প্লাস সে মানুষ যখন আছে তার কাছে হাত পাততে তখন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের জন্য তাকে তার থেকে ব্যয় করে এই হচ্ছে সে ধনী ব্যক্তি এই হচ্ছে সে পরীক্ষিত বা পরীক্ষায় পাস করা ব্যক্তি এটা বানী ইসরায়েলের ওয়াকিয়া তিন ব্যক্তির হ্যাঁ যা ফেরেস্তা দ্বারা আল্লাহ রব্বুল আলম নিয়ে তিন ব্যক্তিকে পরীক্ষা করল আজকে অনেক লোক আছে যারা ছাগল চড়াতো বা এই বাজারের টাজারে ফুটপাতে পরে খাবার খেয়েছে ফুটপাতে জিনিস বিক্রি করে করেছে আজ কেউ ক্রিকেটার কেউ নেতা কেউ বড় ব্যবসায়ী হ্যাঁ কেউ বা বড় কোটিপতি কিন্তু তাদেরকে যদি ঘুরে এক কথা জিজ্ঞেস করেন যে তুমি তো সেই ছেলে না ফুটপাতে তুমি বসে খেতে ফুটপাতে তুমি ঘুরে বেড়াতে বা কাঠ কুড়িয়ে বিক্রি করে খেতে তারপর আল্লাহ তোমাকে এই ধন দিয়েছে হতে পারে সে ইনকার করতে পারে লজ্জার খাতির এখন তো কোটিপতি না এই যে দুজনে যেরকম বলে ফেললো একজনকে ওকে গায়ে দিয়েছিল একজন ওকে উঁট দিয়েছিল ছাগলের থেকে তো উঁট গায়ে অনেক উত্তম অনেক মালধন বেশি হ্যাঁ মালধন বেশি হলেই যে সে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে আল্লাহ নিয়ামতকে সুক্রিয়া আদায় করবে আল্লাহ সবাইকে সুযোগ দেয় না আল্লাহ রব্বুল আলমীর কাছে এটাই দোয়া করতে হবে আল্লাহ যে মাল তুমি আমাদেরকে দিয়েছ সেই মালই আমাদেরকে সন্তুষ্ট থাকা তৌফিক দাও যে মাল তুমি আমাদেরকে দিয়েছ সেই মাল থেকে আমাদেরকে আল্লাহ তোমার পথে ব্যয় করার মিসকিন ফকির গরিব এদেরকে সহযোগিতা করা তৌফিক দাও তাই না একটা সুরাতে এসছে রহমান রহিম ويلل لكل همزة اللمزة الذي جمع مالا وَعَدَّدَهُ يحسب أن أخلا يحسب أن ماله أخلدا تينا والله السلام الله وبركاته يقول الله رب العالمين سورة همزة اه؟ ويلل لكل همزة اللمزة আল্লাদি জামা মালাউ আদাদা যে ব্যক্তিরা মালকে জমা করে জমা করে রাখে মা লাও ও আদাদা এবং গুনে গুনে রাখে ওয়াইল এখানে বলছে ওয়াইল উল্লিক করলে হোমাজা মাজা এবং ওয়াইল ওই ব্যক্তিদের জন্য যারা মালকে জমা করে রাখে এবং গুনে গুনে শেষ ছেদ করে রাখে ব্যাংকে রাখে লকাপে রাখে আ প্রত্যেক মাসে হিসাব নেয় টেলিফোন করে ম্যানেজারকে জিজ্ঞেস করে হ্যালো অমুক ব্যাংকের ম্যানেজার হ্যাঁ ইয়েস আমার এই মাসের মাল কত জমা হলো কত ইন্টারেস্ট এলো একটু বলুন তো প্রত্যেক মাসে খোঁজ খবর নিয়ে সে আরামসে ঠাটবাট বসে খায় কিন্তু আল্লাহর রহমতের বা আল্লাহ নিয়ামতের সে শুক্রিয়া আদায় করে না ইয়াহ সাবু আন্না মাল আহু আখলাদা এই সমস্ত ব্যক্তি যারা মালকে সেত সেঁত করে রাখে মালকে আল্লাহর রাস্তায় খরচা করে না এখানে মালকে গুনে গুনে রাখার অর্থ কী সে আল্লাহ রাস্তায় খরচা করে না মালকে জমা করে রাখে এবং গুনে গুনে রাখে আল্লাহ রাস্তায় খরচা করে না সাধারণ পয়সা তো আমরা গুনি আপনি আমাকে পাঁচশো টাকা দেবেন আমি গুনে নেবো না হতে পারে আপনার হতেও ভুল হতে পারে বা তাতে বেশিও আসতে পারে তো আমার গুনে নেওয়া উচিত কিন্তু এই গুনাটা এই গুনার মধ্যে সম্বন্ধ নয় এখানে গুনে রাখা বলতে সে আল্লাহ রাস্তায় ব্যয় করে না সৎকা দেয় না জাকাত দেয় না আল্লাহ যেটা হক সেটা দেয় না হ্যাঁ আর সে এটাই ধারণা করে যে এই মাল সবসময় আমার কাছে থাকবে বা মাল তাকে সহযোগিতা করতে থাকবে কাল্লা কখনো না লাইজম বাজার না ফিল হতামা এরকম ব্যক্তিকে জাহান্নামের ছুঁড়ে ফেলে দেওয়া হবে হতামা এ একটা হতামা জাহান্নামের নাম অমা আদর কামাল হতামা তুমি কি জানো এই হতামা জিনিসটা কি نارুল্লাহিল মুকাদা ਇਹ নিচে থেকে আগুন জ্বলতে থাকবে সব সময় আর সেই রকম জাহান্নামের আগুনে এই সব ব্যক্তিকে ফেলে দেওয়া হবে মানুষ টাকা পয়সা পেয়ে অতীতের পরিস্থিতি ভুলে যায় হ্যাঁ মানুষ টাকা পয়সার সুখ শান্তি পেয়ে সেই নিয়ামতকে আল্লাহর ওয়া সাল্লাতু ওয়াল্লাহি পূর্বের নিয়ামতকে বা পূর্বের যে অতীত অতীতকে সেগুলোকে ভুলে গিয়ে এই নিয়ামতকে কথা অস্বীকার করে বসে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমী যেরকম পরীক্ষা করলো এই বানিয়ে দুই ব্যক্তিকে দুই ব্যক্তি পাশ করতে পারলো না কিন্তু তৃতীয় ব্যক্তি তাকে ছাগল দিয়েছিল আল্লাহ রব্বুল আলম তাকে বরকত দিল এবং তাকে সর্বপ্রথম নিয়ামত স্মরণ করা তৌফিক দিল যে হ্যাঁ আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে চোখ দিয়েছে আমার কাছে কিচ্ছু ছিল না আল্লাহ আমাকে এই মাল সব দিয়েছে সুতরাং তোমার যা ইচ্ছা তাই নিয়ে যাও আর যা ইচ্ছা তুমি তাই ছেড়ে যাও আল্লার মাল পরীক্ষা পাস করে গেল আল্লাহ রাব্বুল আলবেন কাউকে জ্ঞান দিয়ে পরীক্ষা করে মাল দিয়ে পরীক্ষা করে বয়স দিয়ে পরীক্ষা করে সন্তান দিয়ে পরীক্ষা করে কিন্তু এই পরীক্ষাতে পাশ করার জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে আল্লাহ তুমি আমাকে এই সন্তান দিয়েছ এই জ্ঞান দিয়েছ এই মাল দিয়েছ এই বয়স দিয়েছো এই বয়সের দ্বারা যেন তোমার নিয়ামতকে আমি চিনতে পারি তুমি যে পরীক্ষা করবে সেই পরীক্ষাটা যেন পাশ হতে পারি আমি ঠিক না আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে যেটুকু মাল দিয়েছে সেই মাল থেকে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তাদের নিয়ামত তার নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দেন এবং আরও আরও যে নিয়ামত আমাদেরকে দিয়েছে সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করার পরে আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করতে পারি নারুল্লাহিল মোকদা আল্লাহতি তাত্তালু আলালা আফ ইদা ইন নাহা আলাইহি মোসাদাফি আমাদে মহম্ম দাদা এ আগ আল্লাতি তাত্তালু আলা আফ যারা মাল জমা করে রাখে তাদেরকে ওই হোতামাতে ফেলে দেবে এবং এমন আগ হবে যে আগুনটা তাদের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে দুনিয়ার আগুন হয়তো হাতটা দিলাম হাতটায় পুড়ল পাটা দিলাম পাটায় পুড়ে গেল চামড়াটা পড়লো তাড়াতাড়ি বের করে নিলাম কিন্তু সে আগুন যদি টাচ করে পড়তে পুড়তে 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 ভেতর পর্যন্ত চলে যাবে একবার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে ছাড়বে না হতামা এমন আগুন এমন যাহার নাম হ্যাঁ যারা মালে জাকাত দেয় না আর জাকাত যারা দেয় না বিভিন্ন রকমের আসছে যারা উঠে জাকাত দেয় না তাদের আর বিভিন্ন রকম শাস্তি এসছে কিন্তু আল্লাহ রব্বুল আলমীর কাছে দেওয়া যে আল্লাহ আলম যে সমস্ত মাল আমাদেরকে দিয়েছেন সেই সমস্ত মাল থেকে আমরা যেন আল্লাহর হাস্তা ব্যয় করতে পারি আল্লাহ নব্বিশালাম বলছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও তা একটা খেজুরের টুকরো কেন না হোক খেজুরের টুকরো হলেও সেটাকে সদকা করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তো সদকা এ একটা জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা রাস্তা আল্লাহ রবুল আলমেন আমাদেরকে যেন আজকে এই হাদিস এবং কোরআন আয়াত যেটুকু শুনলাম এর প্রতি আমল করা তো দেন اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته